হ্যালো এডিটরস, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ইনস্যুট অ্যাপ্লিকেশন দিয়ে এ ধরনের ট্রেন্ডিং এস্থেটিক ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার মিলে ইনস্যুট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করুন, তারপরে ভিডিওতে ক্লিক করুন। তো এখান থেকে এই ভিডিওগুলিকে সিলেক্ট করুন, আর এই ভিডিওগুলোর লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে এগুলিকে ডাউনলোড করে নেবেন, তারপরে ঠিক চিহ্নে ক্লিক করুন, তারপর ক্যানভাসে চলে যান। তো এখান থেকে 9:16 রেশিওটাকে সিলেক্ট করুন, তারপরে ঠিক চিহ্নে ক্লিক করুন। তো এখন সবগুলো ভিডিওর ডিউরেশন 3.2 সেকেন্ড করে নিন। তারপরে পিএলপি অপশনটিতে ক্লিক করুন, এখান থেকে লিরিক্স ভিডিওটিকে সিলেক্ট করুন, আর এই ভিডিওটির লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সেখান থেকে এটিকে ডাউনলোড করে নেবেন, তারপর ব্লেন্ডিংয়ে চলে যান। তো এখান থেকে স্ক্রিন অপশনটিকে সিলেক্ট করুন, তারপরে ঠিক ম্যাক ক্লিক করুন, আবারও ঠিক ম্যাক ক্লিক করুন, তারপরে পেন্সিল আইকনে ক্লিক করুন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ট্রানজ্যাকশন ইফেক্ট সিলেক্ট করুন, তারপরে ঠিক ম্যাক ক্লিক করুন। তো একইভাবে বাকি সবগুলো ভিডিওতে ট্রানজ্যাকশন ইফেক্ট এড করে নিন। তো আমাদের ভিডিওটি তৈরি। তো ভিডিওটিকে আপনি আপনার মিলে সেভ করার জন্য সিম্পলি সেভ অপশনটিতে ক্লিক করুন। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো রেজলিউশন সিলেক্ট করে নিন, তারপর আবারও সেভ অপশনটিতে ক্লিক করুন।